সব অবান্তর প্রশ্ন। না না, মূল কথাটা আমরা যেটা বলতে চাইছি সেটা হলো জনগণের আস্থা আনতে হবে। জনগণ যদি আস্থা নিতে পারে এই নির্বাচন কমিশনের উপরে, তখনই আমরা সব কিছু পর্যবেক্ষণ করে আমাদের পদক্ষেপ গ্রহণ করব। না, আস্থা নাই আমরা বলি নেই, আমরা বলছি আমরা একটু নির্বাচনমুখী দল, আমরা নির্বাচনে অংশ নিতে চাই। আগামী নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন, এবং যারা অংশ নিবে সেই সকল দলের জন্য অংশগ্রহণ যারা করবে নির্বাচন, তাদের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকে। তাদেরকে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম খুব জোরালোভাবে, সেটা হচ্ছে যে বুথে বুথে সিসিটিভি বসানো। আরেকটা জিনিস তাহলে বলেছেন যে মিডিয়া, আপনাদের যে ভূমিকা, মিডিয়ার অ্যাক্সেস থাকবে, কতটুকু অ্যাক্সেস থাকবে আপনারা সকলে জানেন, এবং আপনারা ভিডিও করতে পারবেন। সেই ভিডিও যদি আমরা নিজেরা প্রার্থী হিসাবে, যারা আমাদের প্রার্থী থাকবেন দলের, তারা এই ভিডিও যখন কার কাছে তুলে দেবেন, একটা হটলাইন যেন থাকে তাৎক্ষণিকভাবে, যাতে আমরা প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, সকল প্রশাসনের ব্যক্তির কাছে আমরা কিরকম তুলে ধরতে পারি, যাতে নির্বাচন কমিশন কেন্দ্র থেকে পদক্ষেপ নেয়। যেহেতু প্রধান নির্বাচন কমিশন অতীতে বলেছেন, সম্প্রতি অতীতেই বলেছেন, যে 2014 এবং 2018 নির্বাচনের কারণে এই বর্তমান নির্বাচন কমিশনের উপরে বিশেষ চাপ সৃষ্টি হয়েছে, যে তারা একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য মূলক নির্বাচন তারা দিতে পারবে। হ্যাঁ, অবশ্যই এই নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন, আগামী নির্বাচন হবে, সেটা নিয়ে তো কোনো বিতর্ক তৃণমূল বিএনপিতে নেই। তবে এই নির্বাচন কমিশনটা দেখতে চাই তার একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, এবং তাদের যে দায়িত্ব এবং ক্ষমতা সংবিধান তাদেরকে দিয়েছে, সেই সংবিধান অক্ষরে অক্ষরে তারা যেন পালন করেন, তাহলে জনগণ তাদের নির্বাচন মেনে নেবে। দেখেন, বাংলাদেশে জনগণ নির্বাচন করে, বাংলাদেশে জনগণের কাছে নির্বাচন গ্রহণযোগ্য হলে আন্তর্জাতিক পথে কী হলো না হলো সে তার চেয়ে বড় কথা বাংলাদেশ। আমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিকের উপর আমার সবচেয়ে বড় আস্থা। তারা যদি নির্বাচনের ফলাফল মেনে নেন, আন্তর্জাতিক মহলে কে কী বলে সেটা থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জনগণের মতো। আপনারা জানেন যে ভোট, ইলেকশন প্রতিহত করার ক্ষমতা কিন্তু সংবিধান কোনো জনগণকে দেয়নি। আপনি ভোট নিজে অংশ না নিতে পারেন, সেই অধিকার আপনার আছে, কিন্তু আমাকে ভোট ইলেকশনে অংশ নেওয়ার ক্ষেত্রে আপনি বাধা দিতে পারেন না, সেই অধিকার আপনাদের জনগণকে দেয়নি। আমাকে যারা প্রতিহত করবে তারা কিন্তু সংবিধান লঙ্ঘন করবে, এ দেশের আইন লঙ্ঘন করবে। সিমিলার হওয়া তো কোনো অপরাধ না। আমরা যে কথাগুলো বলি একই ধরনের কথা যদি অন্য দলরাও বলে, এটা তো এই না যে আমরা একসাথে অঙ্ক মিলিয়ে তারপর আমরা কথা বলছি। আমরা আমাদের বক্তব্য দিচ্ছি, অন্যরা অন্যদের বক্তব্য দিচ্ছে। কোনো কোনো জায়গায় বক্তব্যের ক্ষেত্রে দ্বিমত থাকতে পারে, একমত থাকতে পারে। তো যেটা একমত হওয়া মানে যে আমরা আমাদের অবস্থানে, আমাদের লক্ষ্য হচ্ছে যে অবাধ সুষ্ঠু নির্বাচন, নির্বাচনকালীন সরকার। আমরা সংসদ সদস্য নয়, তৃণমূল বিএনপি এখন জাতীয় সংসদ প্রতিনিধিত্ব নেই। তাহলে ওই সংবিধানকে অক্ষত রেখে যদি সর্বদলীয় সরকার করতে চায় নির্বাচনকালীন, সে তৃণমূল বিএনপি এটার অংশ হতে পারবে না, কারণ আমরা সংসদে আমাদের উপস্থিতি এখন নেই। আগামীতে যদি দেখা যায় যে সেই ধরনের একটা প্রক্রিয়া সৃষ্টি হয় যে সর্বদলীয় একটি নির্বাচনকালীন সরকার গঠিত হতে পারে, যদি আমরা সংসদে সদস্য পদ পাই, সেটাতে আমরা অংশ নিতে পারবো। এই নির্বাচন তো যে সরকার আছে সেই সরকারের অধীনে করতে হবে। সংলাপ তো আমরা সবসময় সংলাপের পক্ষে। আমাদের দলের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার নজমুল হুদা, উনি বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন, বিএনপিতে গালাগালি খেয়েছেন, এই সংলাপের কথা বলে বারবার উনি বলেছেন যে সংলাপ না হলে সমাধান খুঁজে বের করা যাবে না, যদি মুখ দেখাদেখি না হয় তাহলে আপনি সমাধান খুঁজে বের করবেন কীভাবে। তো সংলাপের পক্ষে আমরা, সকলের সাথে সংলাপ করার পক্ষে, আমরা দল হিসেবে সকলের সাথে সংলাপ করব। অন্যান্য দল যদি সংলাপ করতে চায় আমরা সংলাপ করব, সরকার যদি আমাদের সংলাপ করতে চায় সেই অংশে সংলাপে আমরা অংশ নিব। এটা আমরা সংলাপের পক্ষে, কোনো বিশেষ দলকে আমরা বলবো না তোমরা সংলাপে যাও। দেখেন, সংলাপ না হলে তো একটা সংকট থাকতে পারে, তাই না? একটা সংকট থাকতে পারে। আমরা আশা করি যে একটি গ্রহণযোগ্যমূলক সংলাপ হবে, তার থেকে যেন সুফল বেরিয়ে আসে। সংলাপের স্বার্থে সংলাপ, সেই ধরনের সংলাপ আমরা মানি না। আমরা মনে করি সংলাপ হতে হবে গঠনমূলক, সংলাপ হতে হবে নির্বাচনকে মাথায় রেখে, এবং সেইভাবে সংলাপের, যাতে বাংলাদেশের মানুষ মনে করে এই সংলাপ বেরিয়ে আসছে, মানুষ দেখানো সংলাপে আমরা বিশ্বাস করি না। আমরা অংশ নিতে চাই, অংশ নিতে চাই। আমরা আশা করছি 300 আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি আমাদের থাকবে, সেইভাবে আমরা কাজ শুরু করেছি। আমরা 300টি আসনে দল হিসাবে আমরা প্রার্থী দেওয়ার
জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা। এখন সময় বলে দিবে যে কি মানে ভবিষ্যতে কি হবে। আপনারা জানেন অতীতে দেখেছি যে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন হয়, জোট গঠন হয়, এটা শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে হয়। তো সেইভাবে মাথায় রাখবো।